হকের দাবি চলছে শহীদ মিনার চত্বরে, দিল্লির যন্তর মন্তরে। আর আরেক হকের দাবি চলছে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায়। এই বাংলায় খেমাশুলি রাস্তা অবরোধ প্রত্যাহার করেছে আপাতত পশ্চিমবঙ্গ রাজ্য কুর্মী সমাজ। ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, যেখানে নবান্নের তরফ থেকে চিঠি পৌঁছেছে কুর্মী সমাজের কাছে। চিঠি পাওয়ার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসবে কুর্মী সমাজ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, সব ধরনের যে অবরোধ তা তো প্রত্যাহার করা হয়েছে, আগামীকালের এই বৈঠকের দিকে নজর রয়েছে, যারা যারা যাচ্ছেন এই বৈঠকে কুর্মী সমাজের প্রতিনিধিরা, তারা ঠিক কি বলছেন? কারণ পাঁচ দিন পর তারা এই বৈঠকের ডাক পেলেন, কি কি প্রস্তুতি রয়েছে, তারা কি কি দাবিগুলো মূলত তুলে ধরবেন, এর পাশাপাশি যান চলাচলের ছবিটা অবরোধ প্রত্যাহারের পর কি উঠে আসছে? দেখো মিনাকি, প্রথমেই তোমাকে যান চলাচলের যে ছবিটা, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে যে যান চলাচল স্বাভাবিক হয়েছে আজ সকাল 10টার পর। যে ঘাঘরঘেরা কর্মসূচির মধ্য দিয়ে কুর্মী সমাজের মানুষজন এবং কুর্মী একাধিক সংগঠন তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন। কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে গতকাল রেল অবরোধ তুলে নেওয়া হয়, আজ জাতীয় সড়কে খেমাশুলিতে অবরোধ তুলে নেওয়া হয় কুর্মী সংগঠনের পক্ষ থেকে। তবে তাদের কাছে ইতিমধ্যে চিঠি এসে পৌঁছেছে এবং আগামীকাল তারা নবান্নের বৈঠকে যোগ দিতে যাবেন। কুর্মী সমাজের নেতৃত্ব, তারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আগামীকাল বৈঠকে যোগ দিতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা অবশ্যই, আমরা তো এটাই চাইছিলাম। আজ এতদিন ধরে আন্দোলন হচ্ছে, আমরা এটাই চাইছিলাম যে সরকার আমাদের সাথে আলোচনায় বসুক, আমাদের দাবি ব্যাপারগুলো বুঝুক, শুনুক, এটাই চাইছিলাম। কাল যাব তো আপনারা কি আন্দোলন তুলে নিলেন? দেখুন না, ভুল বলছেন, আন্দোলন তুলে নেওয়া হয়নি। ঘাঘর ঘেরা যে কর্মসূচিটা, এটা অনেকগুলো একটা কর্মসূচির একটা মিশ্রণ। মানে সাইকেল র্যালি আছে এর মধ্যে এমএলএ এমপিরা ঘেরাও আছে, এর মধ্যে কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন ঘেরাও আছে, এর মধ্যে খেমাশুলি রাস্তা অবরোধ কর্মসূচিটা ছিল। তো যেহেতু সরকার আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, আমরা চাইছি না সাধারণ মানুষের বেশি অসুবিধা হোক, তাই আমরা মোটামুটি কাল আলোচনায় বসা পর্যন্ত আমরা এই কর্মসূচিটাকে আপনার কিছু সময়ের জন্য খুলে দিলাম। যদি আলোচনা আমাদের পজিটিভ হয়, সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব যে অবরোধ কর্মসূচিটা আমাদের প্রত্যাহার হবে কিনা। আন্দোলন প্রত্যাহার হয়নি, এটা ভুল। আন্দোলন চলছে, কিন্তু কিছু সময়ের জন্য এটা আমরা মানে প্রশাসনিক বা জনসাধারণের সুবিধার্থে এটা আমরা নেব। বৈঠকে সদুত্তর না পেলে এই অবরোধ কর্মসূচি আবারও শুরু হবে। আপনার ক্যামেরা পার্সনকে আমাদের দেখাতে বলবো, আমাদের মঞ্চ রয়েছে, আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে, সব কিছুই রয়েছে। শুধুমাত্র আমরা সরকারের মানে সাথে আলোচনা পর্যন্ত সাধারণের অসুবিধার কথা মাথায় রেখে আমরা এটা করলাম। কালকের বৈঠকে কি কি দাবি তুলে ধরবেন রবীন্দ্রনাথ, একবার ছোট করে জিজ্ঞাসা করো। তবে অবরোধ আন্দোলন চলবে কি না? একেবারে আমরা জানার চেষ্টা করব কি কি দাবি তুলে ধরবেন তারা গত আগামীকালের বৈঠকে কি কি দাবি তুলে ধরবেন। দেখুন, আমাদের আন্দোলনটা হচ্ছে বেসিক্যালি, এই আন্দোলনটা আজ 7 বছর ধরে সিআরআই যে জাস্টিফিকেশনটা কেন্দ্র সরকার চেয়ে রেখেছেন, সেটা 7 বছর ধরে সিআরআই দপ্তরে আটকে আছে। বিভিন্ন বাহানায় আমাদের সিআরআই দপ্তর, রাজ্য সরকারের অধীনস্থ যে সিআরআই দপ্তর, সেটা পাঠানো হচ্ছে না। তো সেটাই আমাদের দাবি যে সিআরআই যে জাস্টিফিকেশন কপিটা আমাদের কেন্দ্র সরকারের কাছে বা কেন্দ্রের কাছে পাঠাতে হবে, যাতে আমাদের এসটি ইনক্লুশনের যে প্রসেসটা সেটা এগিয়ে যায়। আপনাদের কোন কোন সংগঠন যাচ্ছে এই বৈঠকে? দেখুন, এই যে ঘাঘরঘেরা কর্মসূচির এটা 4টা সংগঠন ছিল। অ্যাকচুয়ালি 4টা সংগঠন শুধু নয়, এটা কুর্মী সমাজের বিভিন্ন স্তরের মানুষের মিলিত একটা কর্মসূচি ছিল। কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ ছিল, জনজাতি কুর্মী সমাজ ছিল, এরপরে কুর্মী সেনা ছিল, এরকম অনেক সংগঠন ছিল। প্রত্যেকটা সংগঠনের আমাদের একটাই দাবি, আমাদের এসটি ইনক্লুশন। তো এখানে সংগঠন বিচারটা বেশ না, সবাই যাবে মোটামুটি, যারা হ্যাঁ সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশনটা মানে যাতে কেন্দ্রে পাঠানো হয় সেই দাবি নিয়েই আমরা যাচ্ছি। একেবারে মিনাক্ষী, আগামীকাল তারা নবান্নের বৈঠকে যাবেন এবং সেই বৈঠকের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আন্দোলনের রূপরেখা কি হবে। ধন্যবাদ রবীন্দ্রনাথ।